सुप्रिय शिक्षार्थीबृंद बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेजे अनलाइन क्लस तुम्हारे सबाई के स्वागत जाना लाइलुन नाहार प्रभाषक भूगोल। आज के तुम्हारे जो विषयटी पाठदान करब से हे भूगोल द्वितीय पत्र प्रथम अध्याय मानव भूगोल नहीं मानव भूगोल क्षेत्र परिधि नहीं तेल चलो शुरू करा जा। प्रथम जेने निब भूगोल की ভূগোলের সঙ্গে আমরা প্রথম পত্র যখন আলোচনা করেছিলাম তখনও পড়েছিলাম সেখান থেকেও আসে ভূগোল কাকে বলে সংজ্ঞা, আবার দ্বিতীয় পত্র থেকেও অনেক সময় ভূগোল কাকে বলে সংজ্ঞা হিসেবে চলে আসে। তাহলে সংজ্ঞাটা আমরা আগে জেনে নেই। ভূগোল কাকে বলে একদম সহজ করে যদি বলি আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আমরা খুব সহজেই বলতে পারি আবাসভূমি হিসেবে সংজ্ঞাটা খুব সহজ, তাই না? আমরা পড়েও এসেছি, নবম শ্রেণীতে যারা ভূগোল পড়েছি তারা তো জানি। তাহলে আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, আরেকটু গুছিয়ে লিখি, আরেকটু ভালোভাবে লিখি, তাহলে কী লিখব? তাহলে লিখব স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে অবস্থিত মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই ভূগোল বলে। তাহলে কি হচ্ছে? স্থান ও কালের ভিত্তিতে স্থান ও ভিত্তিতে স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে অবস্থিত সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে মানব সরি তাকে কি বলে? ভূগোল বলে। ভূগোল বলে। তাহলে দেখো দুটো সংজ্ঞা আমরা লিখেছি, দুটোই তোমরা লিখতে পারো, যেটা তোমাদের কাছে মনে হবে সহজে লিখতে পারবো, যেটা তোমাদের কাছে মনে হবে লিখলে স্ট্যান্ডার্ড হবে। তাহলে দুটো সংজ্ঞাই আমরা মনে রাখবো। প্রথমে হচ্ছে আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, ঠিক আছে? এই সংজ্ঞাটাও লিখতে পারি। আবার স্থান ও কালের ভিত্তিতে পৃথিবীতে অবস্থিত মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই ভূগোল বলে। তাহলে ভূগোলের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। এখন তোমরা জানো ভূগোল মূলত প্রধানত দুটো শাখায় বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে ভূগোল মূলত কয়টা শাখায় বিভক্ত। ভূগোল দুটো শাখায় বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল আরেকটা হচ্ছে মানব ভূগোল। ঠিক আছে, তাহলে ভূগোল মূলত কয়টি শাখায় বিভক্ত? দুটো শাখায় বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল
ভূগোলের যে শাখা প্রাকৃতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে, অর্থাৎ পৃথিবীর জন্ম, পৃথিবীর বিবর্তন, পাহাড় পর্বত মালভূমি অর্থাৎ পৃথিবীর ভূপ্রকৃতি বা ভূমিরূপ, জলবায়ু, সমুদ্র, তারপরে হচ্ছে জীবমণ্ডল ইত্যাদি নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর মানুষ, আর মানুষের জীবন প্রণালী এবং মানুষের এই পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ, এগুলো নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয় সেটা হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ মানব ভূগোলে মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কার্যাবলীর যে সমন্বয় সেটি নিয়ে আলোচনা করা হয়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এই মানব ভূগোল। মানব ভূগোল হচ্ছে ভূগোলের একটি শাখা, তাই না? মানব ভূগোল হচ্ছে ভূগোলের একটি শাখা। তাহলে মানব ভূগোল কাকে বলে? মানব ভূগোল হচ্ছে ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে মানব ভূগোল। ভূগোলের যে শাখায়, এটা ভূগোলের একটি শাখা, ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষ কিভাবে নিজেদেরকে অভিযোজন করে, অথবা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে কিভাবে খাপ খাইয়ে নিয়ে জীবনযাপন করে এবং তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো পরিচালনা করে, সেগুলোই আলোচনা করা হয় মানব ভূগোলে। আমরা একটু ভালো করে জেনে নেই মানব ভূগোল সম্পর্কে। র্যাডজেলের মতে মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যে, মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সংশ্লেষাত্মক বিশ্লেষণ। এই সংজ্ঞাটা অনেক সময় বহুনির্বাচনীতে চলে আসে। তারপরে হচ্ছে ভূগোলের যে সৃজনশীল প্রশ্নগুলো হয়, সেই সৃজনশীল প্রশ্নের ক প্রশ্নে অনেক সময় সংজ্ঞা আসে যে র্যাডজেল মানব ভূগোলের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি লিখো, এরকম প্রশ্ন অনেক সময় আসে। ছোট ছোট সংজ্ঞা তো, এই জন্য এটা ক প্রশ্নে চলে আসে। তাহলে আমরা সংজ্ঞাটা ভালো করে দেখে নেই। মানব ভূগোল হলো মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। তাহলে সংজ্ঞাটা আমরা একটু ভালো করে দেখি। সংজ্ঞাটা হচ্ছে মানব ভূগোল হলো, মানব সমাজ ও তার পরিবেশের মধ্যকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ। এছাড়া ভিদাল দ্য লাভলাসের মতে
মানব ভূগোল হলো ভূগোলের একটি নতুন ধারণা। মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানব ভূগোল হলো এমন একটি নতুন ধারণা যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে আমরা মানব ভূগোল সম্পর্কে জেনে নিলাম। আমরা যদি খেয়াল করি যে মানব ভূগোল আসলে কী নিয়ে আলোচনা করে, মানব ভূগোল কী, মানব ভূগোল আসলে মানুষ নিয়ে আলোচনা করে। মানব ভূগোল মানুষ, তার অর্থনৈতিক কার্যাবলী এবং মানুষের যে জীবন প্রণালী পরিবেশের সাথে সম্পর্ক তৈরি করে সেটাই হচ্ছে মানব ভূগোল বা মানব ভূগোলের আলোচনার বিষয়। আজকে আমরা মানব ভূগোলের ক্ষেত্র সম্পর্কে জানব। তাহলে চলো মানব ভূগোলের ক্ষেত্রগুলো একটু জেনে নেই। মানব ভূগোলের ক্ষেত্র বলতে আমরা সাধারণত ক্ষেত্রটাকে অনেক সময় পরিধি বলি, আওতা বলি, কার্যক্ষেত্রের বিস্তৃতি বলে থাকি। তাহলে মানব ভূগোলের আলোচনার বিষয় বা আওতা কতখানি, কতটুকু, কোন কোন স্থানে মানব ভূগোল কাজ করে থাকে, তার কাজের বিস্তৃতি কী কী জিনিসের মধ্যে রয়েছে। মানব ভূগোলের প্রধান আলোচনার বিষয় হচ্ছে মানুষ। মানব ভূগোলের প্রধান আলোচনার বিষয় হচ্ছে মানুষ। মানুষকে কেন্দ্র করে, মানুষের সাথে যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে মানব ভূগোল আলোচনা করে থাকে। আমি যদি খেয়াল করি, মানুষ এই পৃথিবীতে একসময় প্রাচীনকালে একদম অসহায় ছিল, প্রকৃতির উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। মানুষ বনভূমি থেকে ফলমূল সংগ্রহ করে, পশু শিকার করে, মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে ধীরে ধীরে মানুষ প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে কৃষিকাজ করা আরম্ভ করে। মানুষ যখন কৃষিকাজ করা আরম্ভ করে, মানুষ যখন ফসল উৎপাদন করে, আস্তে আস্তে মানুষের প্রকৃতির উপরে নির্ভরশীলতা অনেকখানি কমে যায়। এভাবে ধীরে ধীরে মানুষ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে নিজেদেরকে আরও বেশি উন্নত করে, মানুষ আরও বেশি আত্মনির্ভরশীল হয়, প্রকৃতিকে অনেকটা নিজের নিয়ন্ত্রণে এনে অর্থনৈতিক কার্যাবলীগুলো করে থাকে। তাহলে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো মানব ভূগোলের আলোচনার ক্ষেত্র বা আওতা হচ্ছে মূলত তিনটি জিনিস। একটি হচ্ছে অর্থনৈতিক। দেখো মানব ভূগোলের ক্ষেত্র মূলত তিনটি, তার আওতার মধ্যে তিনটি জিনিস আসে। এক হচ্ছে মানুষ, দুই হচ্ছে পরিবেশ, আর তিন হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মানুষের, আমি আগেই বলেছি, মানব ভূগোলের প্রধান আলোচনার ক্ষেত্র বা আওতা হচ্ছে মানুষ। মানুষের কী নিয়ে আলোচনা করে, মানুষের জন্ম, মৃত্যু, মানুষের শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মানুষের আচার আচরণ, রীতিনীতি, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের জাতি, এই সমস্ত কিছু নিয়ে মানব ভূগোলে আলোচনা করা হয়। অর্থাৎ টোটালি মানুষের যাবতীয় যা কিছু আছে, আমি একটু ভালো করে লিখে দেই, মানুষের জন্ম, মৃত্যু, তারপরে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,
তারপরে হচ্ছে আচার আচরণ রীতিনীতি ধর্ম বর্ণ ইত্যাদি এই সমস্ত কিছু নিয়ে মানব ভূগোলে আলোচনা করা হয় এখন আসো পরিবেশ পরিবেশ কি আমরা ছোটবেলায় পড়েছিলাম আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ এখন আমরা একটু বড় হয়েছি তাহলে আমরা এখন কি বলতে পারি একটু স্ট্যান্ডার্ড করে বলতে পারি একটু সুন্দর করে গুছিয়ে বলতে পারি মানুষ যে পারিপার্শ্বিক অবস্থান মধ্যে বসবাস করে সেটি হচ্ছে তার পরিবেশ এই পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানব পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বা এটাকে আমরা সামাজিক পরিবেশও বলে থাকি প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে বিষয়গুলো প্রকৃতিগতভাবে আমরা পেয়ে থাকি যেমন পাহাড় পর্বত ভূপ্রকৃতি বলি আমরা ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা উপকূলরেখা তারপরে হচ্ছে খনিজ সম্পদ বনভূমি ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ কি সামাজিক পরিবেশ হচ্ছে আমাদের ধর্ম বর্ণ জাতি রাষ্ট্র ব্যবস্থা আচার আচরণ ইত্যাদি হচ্ছে সামাজিক পরিবেশ তাহলে এই দুটো মিলেই হচ্ছে আমাদের পরিবেশ এই পরিবেশ আমাদের মানুষের উপরে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কিভাবে দেখো পরিবেশের কারণে কোনো অঞ্চলের মানুষ পরিবেশ বলতে আমরা এখানে জলবায়ুটাকে বলছি জলবায়ুর কারণে কোনো অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী কর্মট আবার এই জলবায়ুর কারণে কোনো অঞ্চলের মানুষ অলস তাই না তাহলে জলবায়ুটা মানুষের উপরে কী করছে প্রভাব বিস্তার করছে আবার দেখো এই পরিবেশ মানুষের অর্থনৈতিক কার্যাবলীর উপরেও প্রভাব বিস্তার করে যেমন যেখানে জলবায়ু হচ্ছে মৌসুমি জলবায়ু সেখানকার মানুষ সেখানে বৃষ্টিপাত হয় তারপরে হচ্ছে মৃত্তিকাটা থাকে উর্বর সেখানে মানুষ কী করে কৃষিকাজ করে আবার যেখানকার জলবায়ু চরম সেখানে অথবা যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু সেখানে দেখা যায় যে মানুষ শিল্প কারখানা গড়ে তোলে আবার যেখানে তৃণভূমি সেখানকার মানুষ কৃষিকাজ করে থাকে সেখানকার মানুষ পশুপালন করে সরি সেখানকার মানুষ কী করে তৃণভূমি গড়ে ওঠে জলবায়ুর কারণে নাতিশীতোষ্ণ অঞ্চলের কিছু কিছু জায়গায় সেখানকার মানুষ কী করে পশুপালন করে এই ঘাসগুলোকে পশুগুলো তারা সারা বছর পালন করে থাকে এভাবে জলবায়ু কী করে মানুষের অর্থনৈতিক কার্যাবলীর উপরে প্রভাব বিস্তার করে এটা তো বললাম প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশও মানুষের অর্থনৈতিক কার্যকলাপের উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে যেমন আমরা যদি খেয়াল করি সামাজিক পরিবেশের একটা উপাদান হচ্ছে ধর্ম এই ধর্ম মানুষের অর্থনৈতিক কার্যকলাপের উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে যেমন আমাদের যে মুসলমান ধর্ম আছে আমাদের মুসলমান ধর্মের মানুষেরা কী করে আমাদের জন্য মদ হচ্ছে হারাম আমাদের দেশে মুসলিম কান্ট্রিগুলোতে মদ উৎপাদনের যে কারখানা সেগুলো সাধারণত গড়ে ওঠে না সুদভিত্তিক যে ব্যাংক ব্যবস্থা আছে সেগুলো ব্যাংক ব্যবস্থাও এই মুসলিম দেশগুলোতে কি অত ভালোভাবে প্রসার লাভ করে না অন্যান্য ধর্মে যেমন বিভিন্ন ধর্মে যেখানে মদ খাওয়া অ্যালাউ করা হয়েছে যেখানে মদ খাওয়া যায় সেই সব দেশগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে দেখো তোমরা সেখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে মদ শিল্প কারখানা গড়ে উঠেছে সেখানে সুদভিত্তিক তোমাদের যে ব্যাংক ব্যবস্থা আছে সেগুলো ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে তার মানে পরিবেশের বিভিন্ন উপাদান আমাদের অর্থনৈতিক কার্যকলাপকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে এরপরে আসো আমাদের অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী কি মানুষ যে কাজগুলো করে জীবন ধারণ করে সেটাই হচ্ছে তার অর্থনৈতিক কার্যাবলী
মানুষ বিভিন্ন কাজ করে তার জীবিকা নির্বাহ করে তার জীবন যাপন করে থাকে এই কাজগুলোই হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী বিভিন্ন দেশে মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত মানব ভূগোল এই বিভিন্ন দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে মান এই অর্থনৈতিক কার্যগুলো যখন আলোচনা করে বিভিন্ন দেশ কেন শিল্পে অগ্রসর হয়েছে সে দেশ কিভাবে উন্নত হয়েছে বিভিন্ন শিল্প কারখানার কারণে কিভাবে তারা উন্নতি লাভ করেছে এগুলো নিয়ে আলোচনা করে খনিজ সম্পদের অবস্থান একটা দেশকে কিভাবে উন্নত করে সেখানকার মানুষ কিভাবে খনিজ সম্পদ উত্তোলন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সেগুলো নিয়ে গবেষণা করে অনুন্নত দেশগুলো সেগুলো থেকে অনেকভাবে সুবিধা পেয়ে থাকে তাহলে আমরা ভালোভাবেই জেনে নিলাম মানব ভূগোলের আলোচনার বিষয়গুলো যেমন মানব ভূগোলের আলোচনার বিষয় হচ্ছে মানুষ মানুষের জন্ম মৃত্যু খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত কিছু নিয়ে আলোচনা করে পরিবেশ পরিবেশের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দুই পরিবেশের বিভিন্ন উপাদান মানুষের জীবনযাত্রাকে এবং মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেগুলো নিয়ে মানব ভূগোল আলোচনা করে সর্বশেষ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী একটা দেশের অর্থনৈতিক কার্যাবলী সে দেশকে উন্নত করে কিনা সে দেশকে আরও কিভাবে উন্নতির দিকে নিয়ে যায় সেগুলো নিয়ে মানব ভূগোল আলোচনা করে থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মানব ভূগোল কি এবং মানব ভূগোলের ক্ষেত্র পরিধি বা আওতা সম্পর্কে বিস্তারিত জানলাম তোমরা এই অধ্যায় থেকে এটা খুব ভালো করেই পড়বা কারণ যখন সৃজনশীল প্রশ্ন আসে তখন কিন্তু মানব ভূগোলের পরিধি বা আওতা খুব গ নম্বরে অথবা ঘ নম্বরে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো এইভাবে চলে আসে তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো